দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সাতজন ক্রীড়াবিদকে আর্থিক সম্মাননা এবং বাদল রায়ের পরিবারকে একটি ফ্ল্যাট দেওয়া হয়েছে একই সাথে বাদল রায়ের নামে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রেস বক্সের নামকরণও করা হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে যাদের হাত ধরে সাফল্য পেয়েছে বাংলাদেশ সব ক্রীড়াবিদদের জন্য প্রধানমন্ত্রী দেয়া আর্থিক সহায়তার চেক এবং ফ্ল্যাটের বরাদ্দপত্র প্রদান করা হয় পক্ষে তা প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই যুব প্রতিমন্ত্রী ঘোষণা করেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বক্সের নামকরণ করা হবে সাবেক জাতীয় ফুটবলার এবং সংগঠক বাদল রায়ের নামে আদুলদার যিনি একজন কীর্তিমান মানুষ ছিলেন ওনার স্বীকৃতি স্বরূপ আমরা যেখানে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেহেতু আমাদের জাতীয় স্টেডিয়াম এক নম্বর স্টেডিয়াম বাদল রায় প্রেস বক্স বা মিডিয়া বক্স যেটি আমরা বলি না কেন এটার নামকরণ আমরা করতে চাই এই বিশেষ সম্মান প্রদানের জন্য প্রয়াত বাদল রায়ের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তার স্ত্রী আর এই মুহূর্তে উনি ওনার যেই উপহারটুকু পেয়েছি এটা আমার জন্য অনেক বেশি আমি আশা করব ওনার আশীর্বাদ সবসময় আমাদের ছেলে মেয়েদের উপরে আমাদের উপরে থাকবে এবার ক্রীড়াঙ্গনের মোট সাতজনকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেয়া হয় ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য আগামী দিনেও এই বিশেষ সম্মান অব্যাহত রাখা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ভবিষ্যতে আরও যারা কীর্তিমান মানুষ আছেন তাদেরকে সম্মানিত করতে চাই তানভীর হাসান দীপ্ত স্পোর্টস